আমার নাম রাজকুমার মজুমদার, আমি এখান থেকে আমার বাড়ি গুয়াহাটিতে, তারপরে আমি আসাম ইউনিভার্সিটি সিলচরে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 2009 সালে জয়েন করি। তারপর আমি এখানে এসে এখানকার যে অর্গানাইজেশনগুলি ছিল, শিল্পা বিশেষ করে শিল্পা আহ্বান বলে একটা ছিল, সন্দীপন দত্ত পুরকাস্ট মানে যে অনুষ্ঠান, তো এই শিল্পাঙ্গনের সাথে 2010 সালে যুক্ত হয়। তো আমরা একটা নর্থ ইস্টের আর্টিস্টদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ করিয়েছিলাম। তারপর 2011 সালে যে এইচইউজি গ্রুপ হলো শিল্পী দল, মানে উড়িষ্যা আসাম ত্রিপুরা আর্টিস্টদের একটা শিল্পী দল, এটার সাথে যুক্ত হয়। আর এই ত্রিজি গ্রুপের সাথে আমি বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এক্সিবিশন করেছি। আর একটা উড়িষ্যায় যে এক্সিবিশনটা এক্সিবিশন হয়েছিল ওখানে আমি গিয়েছিলাম, আর একটা আমরা একটা সেমিনার মতো করিয়েছিলাম, আর প্লাস ওখানে লজিক্যাল একাডেমিতে আমাদের কাজগুলি হয়েছিল। তো খুব ভালো একটা ইন্টারাকশন হয়েছিল, মানে পুরো অল ওভার ইন্ডিয়া থেকে আর্টিস্ট ছিল, তো খুব ইন্টারেক্টিভ একটা সেশন হয়েছিল। তো একটা মানে যে আর্টিস্টদের যে একটা মেন বন্ধন, এই জিনিসটা খুব এতদিন ধরে পড়ে আসছে। আর এখানে ভট্টাচার্য একটা নিঃসন্দেহ মানে একটা বড় ভূমিকা রয়েছে, একটা যে 2012 সালে ও গ্যালারি গ্রুপটা করলো, তো গ্যালারি গ্রুপ করার ফলে একটা মানে 2010 সাল থেকে যে আমরা একটা এখানে যে গ্যালারির অভাবটা মানে ফিল করছিলাম, অনুভব করছিলাম, ওটা পূরণ হলো, মানে ওইটা আমরা পেলাম। আর এখানে ইউনিভার্সিটি রয়েছে, আর অনেকগুলি আর্ট অর্গানাইজেশন রয়েছে, অনেকগুলি আর্ট স্কুল রয়েছে, তো সবাই নিয়ে একটা যৌথ উদ্যোগ দরকার যে এখানে একটা আর্ট গ্যালারি হোক, ভালো আর্ট গ্যালারি, যেখানে লোকজন এসে ছবি দেখবে, একটা ইন্টারেক্টিভ একটা জায়গা মতো হবে, এখানে সব পার্কিং টার্কিং থাকবে, যেটা গ্যালারি হয়ে লোকজন এসে অনেকে আসতে চায় না কেন পার্কিং নেই এখানে, তো এই জিনিসটা ফুলফিল হওয়া দরকার, যেটা সরকারিভাবে এটা করা যায় বা বেসরকারি সংগঠনগুলি থেকেও ওই জিনিসটা দরকার আমরা ফিল করছি।